হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে লাঞ্চে স্যান্ডউইচ খাবো, তাই কিছুটা পুল চিকেন বানিয়ে নিচ্ছি। ভেতরে পুর দেওয়ার জন্য ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। গরম জলের মধ্যে প্রথমে নুন, গোটা গোলমরিচ, তেজপাতা আর একটা স্টার আনিস দিয়ে দিয়েছিলাম। তারপরে চিকেনগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর চিকেনটা ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে রাখতে হবে। চিকেন সেদ্ধ করে এই জলটা খুব টেস্টি হয়, যে কোনো চিকেনের রেসিপিতে ইউজ করা যায়। তারপর ওই ছিঁড়ে নেওয়া চিকেনটার মধ্যে গোলমরিচ, টমেটো সস, কিছুটা পেপরিকা পাউডার দিয়ে রান্না করে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল পুল চিকেন। এরপর তুমি এটাকে স্যালাডের সাইডে কিংবা স্যান্ডউইচের পুর হিসেবে খেতে পারো। বিকেল 4টে বাজে, সবে অফিসের ঝাঁপ বন্ধ করেছি। বন্ধু ফোন করে বলল টেসলা তুলেছি, বেড়াতে যাবি? বললাম ঠিক আছে চল দেখি কেমন গাড়িটা, গাড়িটার এক্সপিরিয়েন্স যাতে ভালো করে নেওয়া যায়। তাই বলে আমরা বেশ কিছুটা দূরে যাচ্ছি, প্রায় 75 কিলোমিটার দূরে একটা ভিউ পয়েন্টে, কেপ শ্যাঙ্ক, একটা সামুদ্রিক ভিউ পয়েন্ট। চলো, নিশ্চয়ই ভাল লাগবে। আর এই হলো আমাদের গাড়ি, টেসলা ওয়াই মডেল। সিটি ছেড়ে বেশ খানিকটা চলে এসেছি, আমাদের যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। এখন তো এখানে গ্রীষ্মকাল, সেই জন্য এখানে সূর্য অস্ত যেতে যেতে প্রায় রাত্রি 9টা, তো আমাদের ফিরে আসতে খুব একটা অসুবিধে হবে না। আমরা প্রায় এসেই গেছি, ওই যে দূরে লাইট হাউসটা দেখা যাচ্ছে সেখানেই যাব। গাড়িটা পার্কিংয়ে রেখে দিলাম, এবার আস্তে আস্তে এই রাস্তা দিয়ে আমরা ভিউ পয়েন্টের দিকে যাব। যেতে যেতে দূর থেকে গাছের ফাঁক দিয়ে এই দৃশ্যটা দেখতে পেলাম। আরো কিছুটা সামনে যাওয়ার পর দৃশ্যটা এই রকম, চারপাশটা এত সুন্দর লাগছে যা ভাষায় প্রকাশ করার নয়। আস্তে আস্তে এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে যাব, একদম নিচ অব্দি জলের কাছ অব্দি পৌঁছে যাওয়া যাবে। চলো যাই। প্রত্যেক দিন এত মানুষ এখানে বেড়াতে আসছেন, অথচ দেখো চারপাশে একটাও নোংরা পড়ে নেই। এটা কিন্তু সত্যি একটা খুব প্রশংসনীয় ব্যাপার। কথা বলতে বলতে আমরা একদম নিচ অব্দি চলে এসেছি। কি সুন্দর লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে চারপাশটা দেখে। সারাদিন কাজের পর এতটা রাস্তা এসে সত্যি দিনটা সার্থক মনে হচ্ছে। আমি কিন্তু এটা সাজাইনি, কেউ সাজিয়ে রেখে গেছেন, আমি খালি ছবিটা তুললাম। এই যে পুরো জায়গার ল্যান্ডফর্মটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পাথরের বিভিন্ন রকম রং, এটি ভলক্যানিক অ্যাক্টিভিটির মাধ্যমে হয়েছে। আমি এত কিছু জানতাম না, তবে অ্যাজ এ জিওগ্রাফি স্টুডেন্ট একটু রিসার্চ করেই দেখলাম এখানে আগে একটা ভলক্যানো ছিল এবং সেখান থেকে লাভা, ম্যাগমা বেরিয়ে ক্ষয় বিক্ষয়ের মাধ্যমে এই পুরো জায়গাটি গঠিত। এর সামনে যে আমরা কালো রঙের বড় পাথরটা দেখছি, এর নাম হচ্ছে পালপিট রক। চারপাশটা দেখো কি সুন্দর লাগছে, আমি তোমাদের পুরো দিকটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। ঘোরাফেরা মোটামুটি শেষ হলো, কিছুক্ষণ ফটো সেশনও হলো, এবার ফেরার পালা। আমরা অনেকটা নিচে নেমে এসেছি, এই সিঁড়ির পথ দিয়ে আবার অনেকটা উপরে উঠতে হবে। চলো আস্তে আস্তে ওঠা যাক। কি ভাল লাগছে না এই গাছটা দেখতে, ছোট্ট গাছে লাল লাল ফল। চলো আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। টেসলার এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো, ফ্রন্ট সিট এবং ব্যাক সিট খুবই কমফোর্টেবল, গাড়িটার ভেতরে এবং বাইরের ডিজাইনও আমার খুব ভাল লেগেছে, তাই খুব সঙ্গত কারণেই টেসলা এত পপুলার হচ্ছে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ছোট্ট এই ঘোরার এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লাগলো সেটা আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে, আজ তাহলে চলি, টাটা।